সে মাংস কষাচ্ছি, কষিয়ে ফুটিয়ে দিয়ে দিলাম। এটা হচ্ছে আঙ্গ চুনা ময়না পাখি, আমার একটা কাজিন। এটা অনেক দুষ্ট, পুরা দিন উল্টা উল্টা বকে যায় আর বকে যায়। ওর আর কাম বন কিছুই নেই, খালি কুয়ে ওয়ে করে কান্দা কাম। আজকে বাইরের আবহাওয়াটা মেলা সুন্দর। এখন হচ্ছে মাংস রান্না করতেছি, আর চুনা ময়না পাখি উনি এখানেই দাঁড়িয়ে রয়েছে। অত আর কাম নাই, খালি আমাদের টেবিলে ঘুরবে আর হাল্লা বাড়বে। এখন হচ্ছে আমরা একটু ইয়ে বানাবো, পায়েস বানাবো। এখন হচ্ছে এখানে একটা ইয়ে পাতিল বসিয়ে দিলাম, দেওয়ার পরে এখন হচ্ছে এখন চুলাটা একটু পরিষ্কার নয়, তা আপনারা ক্ষমা করে দেবেন। আমরা আসলে লক্ষ্য করছিলাম না, এখন দেখলাম ভিডিওতে এসে গেছে। এখন সেটাকে গরম করে নিচ্ছি। এখন হচ্ছে বাবু চলে গিয়েছে, ওর হয়েছে এখন ঘুম ধরছে, অতি চলে গিয়েছে কুসল ধুতে, আর তারপরে ঘুম পারবে। তারপর এসে পায়েস দেব ওকে, পায়েস খাবে। দুধটা হচ্ছে বড় এসে গেছে, এখন দিয়ে দেব এলাইচ। এলাইচ না, চার তিন চারটে এলাইচ দিয়ে দেব এখন। এখানে আছে কিছু বাদাম, নাম কি কাজু বাদাম। এখানে হচ্ছে আমি এক প্যাকেট এনেছিলাম, হাফ প্যাকেট আস্তে দেব, আর বাকিগুলো হচ্ছে ভেঙে আধা ভাঙা করে দিব। এখন হচ্ছে এটা গরম হয়ে গেছে, এখন হচ্ছে এটাকে ভেঙে নিচ্ছি। এটা আর একটু গরম হলে, ঘন হয়ে আসলে চাল ধুয়ে চালটা দিয়ে দেব। আসলে এখানে আমরা একটা মিস্টেক করে দিয়েছিলাম, চালটা ভিজে রাখতে ভুলে গেছিলাম। এখন হচ্ছে এটা হচ্ছে যখন আমি চালটা ধুয়েছিলাম তখনকার ই ভিডিও, মানে চালটা ধুতে ভুলে গিয়েছিলাম, মনে পড়লো, তারপরে ধুতে দিয়ে দিলাম। যদি আমার ভিডিওগুলো আপনার কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন। ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আসলে নতুন তাই এত ভালো করে বলতে পারি না। চ্যানেলটা তো আমার না, বাট আমরা সবাই মিলে করতেছি। আমার মা একটু শরম করে, তাই বসতা দিল না, আমাদের জোর করে দিতে বলছে, তাই আমি দিতেছি।
আমি বাংলা বেশি জানি না, তাও আমি বলতে চেষ্টাও করতেছি। আপনারা ভুল হলে ক্ষমা করে দিন অ্যান্ড আমার ভিডিওটা একটু শেয়ার করে দিন। নতুন চ্যানেল তাই, আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইবও করে দিতে পারেন। আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন, দেখতে দেখতে হয়তো বা ভাল লাগা ভালোবাসা হয়ে যেতে পারে। এখন চালটা দিয়ে দিয়েছি আমরা, মাছের দিক দিয়ে চালটা দিয়ে দিচ্ছি আর আমি ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি। আসলে চ্যানেলটা আমরা সবাই মিলে করছি, তাই ফ্যামিলি ব্লগ লিখছি। আপনারা আমাদের সাথে থাকবেন। এখন হচ্ছে এটাকে নাড়তে থাকতে হবে, নাহলে কিন্তু লেগে যাবে, তাই নেড়ে যেতে হবে। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে, এত বেশি হাইতেও না, এত বেশি লোতেও না। এখন হাইটে রাখতে হবে, একটু পরে মিডিয়ামে রাখতে হবে। এখন হচ্ছে আমরা বাদামগুলো দিয়ে দেব একটু পরে। আর এখানে আমরা জহা চাউলটা ইউজ করতেছি। এখন দেখতে পাচ্ছেন বলক এসে পড়ছে। এখন একটু লবণ দিয়ে দিতে হবে, মিষ্টি মিষ্টি জাতীয় জিনিসে লবণ লাগবেই। এটা হচ্ছে স্বাদ বাড়িয়ে দেয়। এমনিতেও আমরা যখন পায়েস বানাবো তখন একটু লবণ দিতে হয়। এদিকে হচ্ছে আমি মরিচ তেলে নিচ্ছি, ভর্তা বানাবো, তাই পরে হচ্ছে এখানে দিয়ে দিলাম চিনি 250 গ্রাম। চিনিটা দেওয়ার পরে নাড়তে থাকতে হবে, না হলে লেগে যাবে, আবার গলেও যেতে পারে। লেগে যাবে, তাই চিনিটা দেওয়ার পরে নাড়তে থাকতে হবে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। দেখতে পাচ্ছেন আমি নাড়তেছি। এখন দেখেন এটা কিন্তু প্রায় হতেই যাচ্ছে, আর 5 মিনিট মতো মানে লো ফ্লেমে ই করলে তারপরে হয়ে যাবে, নামিয়ে নিতে পারবো। এটা হচ্ছে এরকমভাবে করে নিতে হবে। আর এর মাঝে আমি এগুলো দিয়ে দিয়েছিলাম, বাট কেটে গেছে ওটা, আমার মনে নেই ভালোভাবে। আসলে নতুন তাই এডিটিংয়ের ক্ষেত্রে এতটা ভালো না। আপনারা দেখবেন যে সময় এইরকম এইরকম ই হয়, দেখতে পাচ্ছেন কিরকম বলক এসে পড়ছে, হয়ে যাচ্ছে। আসলে প্রথম প্রথম ইউটিউব চ্যানেল খুললাম, আবার প্রথম ভিডিও বানাচ্ছি, তাই ভাবলাম একটু মিষ্টি মুখ করি, তো সবাইকে ইয়ে করলাম। আমরা বাড়িতে মানুষ বেশি না, আমরা 4 জন। তারপর হচ্ছে আমাদের এখানে আরো ভাড়া রুম দিয়েছি, ওগো দিতে দিতে হবে, তাই বানিয়েছি এত। তারপর পাড়া প্রতিবেশী অনেক আছে, অল্প অল্প করে ওগো দিব। তো এখন হচ্ছে কি কি রান্না করলাম ওগুলো দেখাই দিচ্ছি। এখানে হচ্ছে বেগুন চাটনি, বাগন ভর্তা, এখানে হচ্ছে উস্তাবাজি,
এখানে হচ্ছে ভাত। তো রাইস কুকারটা আমি নিউলি নিয়েছি, বাট হয়েছে কি রাইস কুকারটা নষ্ট হয়ে গেছে। তো আমি হেল্প কেয়ারে কল করেছিলাম, তারপরে এসে ওদিনকে ঠিক করতে পারে নাই, আবার পরে আজকে আসবে বলছে, আজকে এসে ঠিক করে দিয়েছিল। এখন হচ্ছে মাংসটা দেখেন কত সুন্দর কালার এসে গেছে। আমি কিন্তু কাশ্মীরি পাউডার, মানে কালার আসা পাউডার কিছু ইউজ করি নাই, তাও কত সুন্দর কালার এসে গেছে। রেসিপি লাগলে বলতে পারেন, আমি আমাকে বলবো আপনাদের জন্য রেসিপিটা তো আবার তৈরি করার জন্য। এখানে হচ্ছে যে সব ভাত খেয়ে সবটা খেলে ভাল লাগে আর কি। এখানে হচ্ছে ওই পায়েসটা। এখন হচ্ছে আমরা তিনজনে মিলে খেয়ে নেব, আমি, দাদা আর একরামুল। একরামুল আমার কাজিন। আমরা এক ভাই এক বোন। তো একরামুলকে দিয়ে দিলাম, মা দিয়ে দিচ্ছে সবাইকে। এখানে হচ্ছে, এখানে প্রথমটা হচ্ছে একরামুল আর তারপরটা হচ্ছে দাদা। তো খাচ্ছে, বলতেছে অনেক টেস্টি হয়েছে, বাট অনেক গরম। এদিকে আমিও খাচ্ছি, আপনারাও খেয়ে নিন, দাদাও খাওয়া দাওয়া। এমনি দুষ্টুমি করে বললাম। তো গাইস, আজকের মতো এ পর্যন্তই। আপনার যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফিজ।